আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অন্যরকম বিজ্ঞান বক্স, শিশুদের জন্য যে বিজ্ঞান বক্স রয়েছে সে বিজ্ঞান বক্সের একটি প্যাভিলিয়নে আমি আপনাদেরকে সে শিশুদের বিজ্ঞান বক্সগুলো দেখাবো এবং মূল্যগুলো বলে দেব। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বিজ্ঞান বক্সের যে বয়স অনুযায়ী যে বিজ্ঞান বক্স রয়েছে, বিভিন্ন আইটেমের বিজ্ঞান বক্সগুলো এখানে রয়েছে। এটা এটা কিসের বিজ্ঞান বক্স? এটা আলোর জন্য, আলোর প্রতিফলন চুম্বকের প্রত্যেকটার সাথে ম্যানুয়াল বুক আছে। আচ্ছা, ইলেকট্রিসিটি যে বক্সটা আছে এটা প্রাইসটা কত? হ্যাঁ, 821 টাকা। আর পাশের এটা হচ্ছে কেমিস্ট্রি, এই একটাই প্রোডাক্ট আমাদের শুধু কেমিস্ট্রি নিয়ে, কেমিস্ট্রি নিয়ে এটাতে কিভাবে ফোনালি ব্যালেন্স করানো যায়, ফায়ার এটা কিভাবে লাভা ল্যাম্প তৈরি করা যায়, কিভাবে এটা ভেজিটেবল ব্যাটারি তৈরি করা যায়, এরকম একটা বিস্তারিত এক্সপেরিমেন্ট করতে পারবে। এটা কত বছর বয়সী বাচ্চাদের জন্য? এটা মূলত আমরা যদি সবগুলো ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা 8-10 বছরও দিয়ে থাকি। 8-10 বছরের বাচ্চা থেকে এটা প্রেফার করি। এটা কত? এটা কত? 925 টাকা। আর এটা মেজারমেন্ট, এটা হচ্ছে মেজারমেন্ট বাচ্চাদের জন্য, এটা 50+ অ্যাক্টিভিটি তৈরি করতে পারবে। 50+? হ্যাঁ, অ্যাক্টিভিটি আছে। এটাতে কিভাবে সাউন্ড পরিমাপ করা যায়, আলো পরিমাপ করা যায়, এটা তাপমাত্রা পরিমাপ, সাউন্ড আলো তাপমাত্রা পরিমাপ করার জন্য দেওয়া আছে আমাদের মিটার, দেওয়া আছে মাল্টিমিটার। এটা প্রাইসটা কত? এটা প্রাইস 790 টাকা। 790 টাকা। আরো কিছু আছে আপনাদের? হ্যাঁ, এটা হচ্ছে শব্দকল্প, এটা শব্দ নিয়ে, টোটাল 67 শব্দকল্প না, শব্দ নিয়ে, শব্দ নিয়ে কিভাবে শব্দ তৈরি হলো, কিভাবে শব্দ কাজ করে, মেজার মডিউল আছে, তারপর স্টেথোস্কোপ তৈরি করতে পারবে, এরকম 67 অ্যাক্টিভিটি তৈরি করতে পারবে। এটা প্রাইসটা কত? 1490 টাকা। 1490 টাকা। আর এটা কিসে? এটা হচ্ছে আমাদের ফোকাস চ্যানেল, এটা মূলত দৃষ্টিকে আমাদের ফোকাস চ্যানেলের জন্য এই বক্স কনসেন্ট্রেশন কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য একটা গেমিং সিস্টেম। এটা প্রাইসটা কত? 880 টাকা। ভিউয়ার্স, তাহলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এ বিজ্ঞান বক্সে যে প্যাভিলিয়নটি রয়েছে সেই প্যাভিলিয়নটিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।